हेलो स्टूडेंट्स, ई-लर्निंग क्लासे सबाई के स्वागत। देखो आबार तुम्हारे ई-लर्निंग क्लास शुरू करब। आमरा हैपिली एग्जाम हुए गेछे ताई तो, ताई आबार आमरा नतून करे ई-लर्निंग क्लासटा शुरू करब। ताई क्लास की क्लास स्टैंडार्ड वन बांगला। आज के आमरा कि करब, हैपिली एग्जामिनेशन जो प्रश्नटा तुम्हारा बाड़ी नहीं गए उत्तर लिखे एने ना, से प्रश्नटा नहीं आबार एकटू आलोचना, से प्रश्नपत्र निये आमरा एकटू आलोचना आज के क्लसटा करब। नेक्स्ट क्लस थेके आमादेर ई-लार्निंग क्लस आमादेर बांगला जतटा हयेछिलो तारपर थेके आमरा शुरू करब। ताहले आज के आमरा कि करब, आज के आमरा बांगलार प्रश्नपत्रटा निये एकटू आलोचना करब। देखो नीचेर प्रश्नगुलिर उत्तर दाओ। छोटो खोका की बोले? छोटो खोका अ आ बोले। क्यों क्यों लिखे छोटो खोका बोले अ आ, एरकम वेव आछे, एटा भालो लागछे सुनते, एरकम बोललेओ हबे। आर छोटो खोका की बोले? छोटो खोका की जायगाय की लिखबे? अ आ बोले। प्रश्न आकारे लिखबे, हाँ जेखाने जेमन प्रश्नटा जिज्ञासा करा हयेछे सेमन। के रान्ना करे चले बसे? के बोलेछे के जायगाय शुधु मो लिखबे, मो रान्ना करे चले बसे। किसे मधु भरा आछे? मौचाके मधु भरा आछे। कि से जिज्ञासा करछे? ताहले मौचाके। पाखी की खाय? पाखी फल खाय। पाखी पाखी जायगा थाकलो कि खाय? कि जायगा फलटा लिखे दिले, ताहले पाखी फल खाय। के गरुर गाड़ी चालाय? म गरुर गाड़ी चालाय। के जायगा मटा लिखे दिले। तारपरे दुए तागे देखो कविर नाम सह मने थाके बा कविताटी जाए, माठे सारा दिन धान।
তারপরে দেখো চ ছ বর্গ জ ঝ বোঝা নিয়ে হাটে চলে না মাঠে চলে কি হবে হাটে চলে ত থ দ ধ আম পাড়ে না জাম পাড়ে ত থ দ ধ আম অবলিক জাম পাড়ে তাহলে ত থ দ ধ আম পাড়ে সঠিকটার নিচে আমের তলায় দাগ দিতে হবে এইভাবে তারপরে দেখো সত্য হলে স আর মিথ্যা হলে মি লিখতে হবে তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য তিনটে উচ্চারণ আগে ঠিক করে বলো তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য ছাতা কিনে বাদল দিনে বাড়ি যায় সত্য কথা কি হবে সত্য দন্তস্য লিখবে খুঁকি উঁ শুয়ে কাঁদে খুঁকি ইও শুয়ে কাঁদে উঁ তো শুয়ে কাঁদে না তোমাদের বই আছে খুঁকি ইও শুয়ে কাঁদে তাহলে এটা কি হবে মিথ্যা তাই না মল মি লিখবে কি লিখবে মি লিখবে তারপর দেখো হস্রই দীর্ঘই বসে মুড়ি খায় ওটা তো ভুল বসে তারা হস্রই দীর্ঘই বসে খায় ক্ষীর খই খা এখানে লিখছে মুড়ি খায় তাহলে কি হবে তাহলে তোমরা এখানে কি করবে মিথ্যা হবে এটা মিথ্যা হবে তারপর দেখো হস্র দীর্ঘ ঘেউ ঘেউ করে ডাকে কি হবে হস্র দীর্ঘ কেমন করে ডাকে হস্র দীর্ঘ ঘেউ ঘেউ করে ডাকে হ্যাঁ হস্র দীর্ঘ তো ঘেউ ঘেউ করে ডাকে ঘেউ ঘেউ করে ডাকে লিখে দিবে বুঝেছ তারপরে দেখো তারপরে দেখো বর্ণ পরিচয় নিচে যুক্তাক্ষর দিয়ে দুটি করে শব্দ লেখো কয় জফলা দে ঐক্য ওই কয় জফলা ঐক্য ময়াকার কয় জফলা বাক্য মানিক্য ময়াকার মূর্ধন হস্যই কয় জফলা মানিক্য তাহলে ঐক্য বাক্য মানিক্য তারপর দেখো ক্ষয় জফলা দিয়ে মুখ্য মহস্য ক্ষয় জফলা মুখ্য তারপরে দেখো অখ্যাতি অ ক্ষয় জফলা আকার তহস্যই অখ্যাতি খ্যাতি লিখতে পারো খ্যাতি তোমাদের বইয়ের খ্যাতি আরো ছোট ক্ষয় যখন আকার তহস্যই খ্যাতি অখ্যাতি খ্যাতি উপাখ্যান হস্য উপায়কার ক্ষয় যখন আকার দন্তন্য উপাখ্যান যে যেটা লিখবে যে কোনো দুটো তোমাদের পছন্দ মতো তোমরা লিখতে পারো তোমরা ওয়ান একটু ছোটোগুলো লিখবে উপাখ্যানটা একটু বড় হচ্ছে তাই না ছোট দেখে দেখে লিখবে ঠিক আছে তারপরে কি আছে দেখো যে কোনো একটি বিষয়ে ছয়টি বাক্যে রচনা লেখো রচনা ছটি বাক্য লিখতে হবে ছটি বাক্যে ছ নম্বর আর রচনার নাম লিখতে হবে উপরে কোন রচনাটা লিখছ সেই রচনার নামটা উপরে লিখতে যদি তুমি আম লেখো যদি তুমি আম রচনা লেখো তাহলে কি লিখবে হ্যাঁ এখানে আম রচনা লেখো তাহলে তুমি এখানে আম লিখো ঠিক আছে আগে আমটা লিখে নিয়ে তারপরে এক দুই করে তুমি লিখবে ঠিক আছে রচনার নাম লিখতে হবে তুমি যদি আম না লেখে কুকুর লেখো তাহলে কুকুর লিখবে লিখে নিয়ে কুকুর রচনা বুঝেছ তাহলে আমাদের আম রচনা আর কুকুর রচনা দুটো হয়েছিল হ্যাপি এন্ডে তাই না আম রচনা লিখে নিলে লিখে নিয়ে এবার লিখবে এক একে লিখবে আম হয় ফলের রাজা দুয়ে লিখবে কাঁচা আম থেকে আচার চাটনি আমসি প্রভৃতি তৈরি হয় তিনে লিখবে আম পাকলে খুব সুস্বাদু ও রসালো হয় চারে লিখবে শীতের শেষে আম গাছে মুকুল ধরে পাঁচে লিখবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম পাকে ছয়ে লিখবে ভারত সরকার আমকে জাতীয় ফলের মর্যাদা দিয়েছেন জাতীয় ফলের কাছে দেখো আমি একটা কমা দিয়েছিলাম একটা এই দিকে কমা দিয়েছি আবার একটা উল্টো দিকে নাইনের মতো কমা দিয়েছি একটা সিক্সের মতো দিয়েছি ওটা ইনভার্টেড কমা বলে ওটা লিখতে পারলে ভালো শিখতে হবে তো আস্তে আস্তে তাই না দিয়েছি তারপর আর একটা কী রচনা আছে কুকুর রচনা তাহলে কুকুর রচনাটা আজকে একটু বলে নিই যদি তোমরা কেউ কুকুর রচনা লেখো তাহলে এখানে কি লিখবে এখানে কুকুর বলে কুকুরটা লিখতে হবে তোমাদেরকে লিখতে আমার প্রশ্নে তো দুটো দেওয়া আছে তোমাদেরকে কুকুর রচনাটা লিখতে হবে কুকুর বলে লিখলে একে লিখলে কুকুর গৃহপালিত স্তন্যপায়ী প্রাণী দুয়ে লিখলে ইয়ারা প্রভুভক্ত বিশ্বস্ত প্রাণী তিনে লিখলে কুকুরের চারটি পা দুটি চোখ দুটি কান এবং একটি লেজ আছে চারে লিখবে কুকুর মাছ মাংস খেতে ভালোবাসে পাঁচে লিখবে বরফের দেশে কুকুর গাড়ি টানে ছয়ে লিখবে তবে পাগলা কুকুর কামড়ালে
জলাতঙ্ক রোগ হয়। পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। ঠিক আছে, আজকে তাহলে পুরো প্রশ্নটাই আমরা একটু আলোচনা করলাম। তোমরা প্রশ্ন পরীক্ষা দিয়েছ নতুন স্ট্যান্ডার্ড ওয়ানে উঠে, প্রশ্নটা একটু আলোচনা করলাম। আজকে তাহলে এই পর্যন্ত। নেক্সট ক্লাস থেকে আমাদের যতটা বাংলা পড়া হচ্ছিল আমরা শুরু করব। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।